ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। লকডাউনে দোকান খোলার বিক্ষোভে উচ্ছৃঙ্খলা খতিয়ে দেখছে পুলিশ। আরও জানাবো হেফাজতে নারী অধিকার, নারীর মর্যাদায় বিশ্বাসী মাওলানা সাকাউত হোসেন। আরও জানাবো আজও শনাক্ত 7,000-এর উপরে। আরও থাকছে টিকা নিলেন 55 লাখেরও বেশি মানুষ। এবং সবশেষ জানাবো একজনের করোনা হলে সিল হবে 20টি বাড়ি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে করোনার সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিনেই দোকান খোলা রাখার বিক্ষোভে উচ্ছৃঙ্খলা। সরকার বিরোধী স্লোগান কিংবা ষড়যন্ত্রে কেউ লিপ্ত ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে নগরের রিয়াজউদ্দিন বাজার জুবিলি রুট এলাকায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় অবৈধ লকডাউন মানি না, মানব না, দোকানপাট খুলে দাও দিতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিক্ষিপ্ত মিছিল থেকে। তাদের বেশিরভাগই মুখে মাস্ক ছিল না। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুদ্দিনকে বলেন, আমরা বিক্ষোভের ভিডিও সিসিটিভি ফুটেজ দেখছি, উপস্থিত অনেকের সঙ্গে কথা বলছি, যদি তারা সরকার বিরোধী কোনো স্লোগান দিয়ে থাকে বা চক্রান্তে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হেফাজতে নারীদের টার্গেট করে হামলা করেছে এটা কোনোভাবেই সত্য নয়। হেফাজত কখনো কোনো নারীকে টার্গেট করতে পারে না। আমরা নারীর অধিকারে বিশ্বাসী, আমরা নারীর মর্যাদায় বিশ্বাসী, মর্যাদার দিক থেকে কোনো নারী পুরুষের চেয়ে কম নয় বলে উল্লেখ করেন হেফাজতের মিটিংয়ে। রোববার বিকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনে মামুনুল হককে হেনস্থা করার প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাকাত হোসেন রাজি একথা বলেছেন। এক প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, আপনি কিভাবে জানলেন যে তিনি অন্যের স্ত্রী? আপনি ছোট একটি শব্দ যোগ করেন, অন্যের সাবেক স্ত্রী। একজন তালাকপ্রাপ্তকে কেউ বিয়ে করতে পারবে না, এটা ইসলামের কোথাও নেই। ফোনালাপ মামুনুল হকের কিনা জানতে চাইলে সাকাত হোসেন বলেছেন, ফোন রেকর্ডের বিষয়টি কি সেটা আমরা বাংলাদেশে সদ্য দেখেছি। ফোন আলাপ কার এ বিষয়ে মামুনুল হক আপনাদের সঙ্গে কথা বলবেন। এই যে ফোন আলাপ কাটছাট করে বানিয়ে প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যখন আমরা আইনি ব্যবস্থা নিব তখন জিজ্ঞাসাবাদ করবেন সত্য কতটুকু। এগুলি আইনবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। কখন কোথায় বিয়ে করেছেন, রেজিস্ট্রেশন আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে তিনি ব্যাখ্যা দেবেন। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে কমন জায়গাগুলো নিয়ে কথা বলছি, এর বিষয়ে যদি জানার প্রয়োজন হয় মামুন সাহেব অবশ্যই জবাব দিবেন। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 7,075 জন। গতকাল শনাক্ত হয়েছিল 7,087 জন, যা ছিল দেশে একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নতুন শনাক্ত হওয়া 7,075 জনকে নিয়ে সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 6,44,439 জন। গত 24 ঘন্টায় করোনায় আরও মারা গেছেন 52 জন, তাদের দিয়ে করোনায় আক্রান্ত হয়ে সরাসরি হিসাবে মারা গেছেন 9,318 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 2,932 জন, তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 5,55,414 জন। সোমবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। গত বছরের 8 মার্চ থেকে প্রথম করোনা শনাক্ত হয়। এর এক বছর পর গত সপ্তাহে প্রথমবারের মতো একদিনে 5,000-এর বেশি রোগী শনাক্ত হলো। এর 3 দিনের মাথায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 6,000 ছাড়াই গত বৃহস্পতিবার। মাঝে শনিবার একদিনে শনাক্ত নেমেছিল 6,000-এর নিচে। রবিবার নতুন রেকর্ডের পর আজ শনাক্ত রোগীর সংখ্যা কমল 12 জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন দেশে দৈনিক শনাক্ত 7,000-এর উপরে। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 23.40%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.39%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 86.18%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.45%। গত 24 ঘন্টায় করোনা নমুনা সংগৃহীত হয় 31,979 জন, পরীক্ষা করা হয়েছে 30,239টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে
48,13,624টি, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে 36,24,117টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে 11,79,560টি। দেশে বর্তমানে 227টি পরীক্ষাগারে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। এরই মধ্যে আরটিপিআর এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে 120টি পরীক্ষাগারে, কিন্তু এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে 34টি পরীক্ষাগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে আরও 73টি পরীক্ষাগারে। গত 24 ঘন্টায় মারা যাওয়া 52 জনের মধ্যে পুরুষ 34 জন আর নারী 18 জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন 7,400 এবং নারী মারা গেছেন 2,314 জন, এবং শতকরা হিসেবে যা পুরুষ 75.17% আর নারী 24.83%। তাদের মধ্যে বয়স বিবেচনায় 60 ঊর্ধ্ব রয়েছে 32 জন, 52 থেকে 61 বছরের মধ্যে আছেন 9 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 6 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন আর 0 থেকে 10 বছরের মধ্যে মারা গেছেন 1 জন। এদের মধ্যে ঢাকা বিভাগে আছেন 40 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন আর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আছেন 1 জন করে। এই 52 জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন 50 জন আর বাড়িতে 2 জন। এদিকে দেশে গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে সোমবার পর্যন্ত মোট টিকা নিয়েছেন 55,39,494 জন। তাদের মধ্যে পুরুষ 34,35,701 জন ও নারী 21,03,793 জন। টিকা গ্রহীতার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে 939 জনের। সোমবার টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত টিকা গ্রহণকারী মোট 55,39,494 জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন 17,11,323 জন, ময়মনসিংহ বিভাগের 2,75,187 জন, চট্টগ্রাম বিভাগে 11,15,338 জন, রাজশাহী বিভাগে 6,35,973 জন, রংপুর বিভাগে 5,68,821 জন এবং খুলনা বিভাগে 7,04,270 জন, বরিশাল বিভাগে 2,40,372 জন এবং সিলেট বিভাগে 2,88,210 জন। সোমবার বিকাল 5:30 পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছে 69,45,678 জন। এদিকে প্রথম ঢেউ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক হতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় বিশেষজ্ঞরা। সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতিতে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে ভারতের প্রতিটি রাজ্যে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে উত্তরপ্রদেশে সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশনা জারি করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, উত্তরপ্রদেশের মুখ্য সচিব আর কে তিওয়ারি রবিবার নির্দেশিকাটি জারি করেছেন। এতে বলা হয়েছে কোথাও যদি একজনের করোনা ধরা পড়ে তবে ওই পরিবারের আশেপাশের 20টি বাড়ি নিয়ে এলাকা সিল করে দেওয়া হবে। যদি 2 জনের করোনা ধরা পড়ে তাহলে 60টি বাড়ি নিয়ে এলাকা সিল করবে প্রশাসন। ওই সংক্রমিত এলাকায় মানুষের যাতায়াত 14 দিন বন্ধ রাখা হবে। খবরে আরও বলা হয়েছে আবাসিক ভবনে যদি কোনো একজন করোনা আক্রান্ত হন তবে ভবনের ওই তলাটি সিল করে দেওয়া হবে, আর যদি একের বেশি মানুষের মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় তবে গোটা ব্লকটি সিল করে দেওয়া হবে। প্রতিটি সংক্রমিত এলাকার জন্য একটি নজরদারি দল তৈরি করা হবে। সেই দলে স্বাস্থ্য দপ্তরের একজন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা থাকবেন আর প্রতি 5টি দলের জন্য একজন সুপারভাইজার থাকবেন। উত্তরপ্রদেশে রবিবার নতুন করে 4,164 জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের রাজধানী সহ কানপুর, এলাহাবাদ, বেনারস, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরে যেভাবে করোনা ছড়াচ্ছে সেই পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভ্যাকসিন নিয়ে যোগী বলেন, যাদের ভ্যাকসিন নেওয়া সম্ভব তারা এগিয়ে আসুন, উত্তরপ্রদেশে করোনামুক্ত করতে সাহায্য করুন। এদিকে ইতিমধ্যেই করোনা মোকাবেলায় প্রথম দফায় ভ্যাকসিন কর্মসূচি গত জানুয়ারিতে শুরু করেছিল নেপাল। ভারতের উপহার 10 লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দিয়ে ওই কর্মসূচি শুরু করেছিল। এবার 7 এপ্রিল থেকে চীনের কাছ থেকে পাওয়া 8 লাখ ডোজ দিয়ে দ্বিতীয় দফা ভ্যাকসিন শুরু করতে যাচ্ছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। নেপালের স্বাস্থ্য জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার গয়েশ্বর গৌতম জানান, চীনের তৈরি কোভিড-19
মোকাবেলায় বেরোসেল ভ্যাকসিনের 8 লাখ ডোজ পৌঁছেছে। তা দেশের সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী ও পাহাড়ি এলাকায় ব্যবসা বাণিজ্য জড়িত লোকদেরকে দেওয়া হবে। পাশাপাশি যেসব নেপালি ছাত্রছাত্রী বিভিন্ন স্কলারশিপের আওতায় চীনে পড়াশোনা করছেন, যারা আজও পড়াশোনার জন্য চীনে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকেও চীনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় গৌতম আরও বলেছেন, 9 লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তাদের মধ্যে 5 লাখ ইতিমধ্যে টিকা নিয়েছেন, বাকি 4 লাখ লোকের জন্য বরাদ্দ হয়েছে এই 8 লাখ ডোজ। 29 মার্চ কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠীর হাতে ওই ডোজ তুলে দেন নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হাও ইয়াসকি। বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টের তৈরি বেরোসেল ভ্যাকসিনটির ব্যবহার জরুরি ভিত্তিতে অনুমোদন দেয় নেপাল গত 18 ফেব্রুয়ারি।